ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শুনো। কোরআন শরীফে মুমিনদের নামে কয়টা সূরা বলেন? কয়টা? দুইটা, কি নাম? আল মুমিন, আরেকটা হলো আল মুমিনুন। আল মুমিনের নাম্বার হলো 40। দুটি সূরা আল্লাহ মুমিনদের জন্য দিনেন, কারণ মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন, আর কাফেরদের জন্য হলো সূরা একটা। কয়টা? একটা। কি নাম সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। এই সূরাটা পড়লে রাসূলুল্লাহ কোন সূরা পড়তেন? দুটি সূরা ছাড়া তিনি পড়তেন না, মাসনা 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 মিলিয়ে পড়তেন। যেমন সূরা বাকারার সাথে পড়তেন সূরা আল ইমরান, সূরা মুলকের সাথে কোন সূরা পড়তেন বলেন? আপনারা পড়েন না, এই জন্যই জানেন না। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সাজদা। সূরা মুলকে আয়াত কয়টি? 30টি। সূরা সাজদায় আয়াত 30টি। সূরা কাফিরুন পড়লেই তার জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। কাফেরদের ডেফিনিশন, কাফেরদের কাজ কি হবে, তারা কি কাজ করে, তাদের কাজের সাথে আমাদের কাজের কোনো মিল নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদেরটা তোমরা করো, আমাদেরটা আমরা করি। ডিক্লারেশন, অত্যন্ত ক্লিয়ার মেসেজ। তার জবাবে আমরা কি করব? আল্লাহ জাল্লা শানুর হাবিব সেই কথা ঘোষণা দিতেন। সূরা কাফিরুন যতবারই পড়তেন তিনি সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সূরাকে যারা ভালোবাসে তারা জান্নাতি। এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিবে। কারণ কি? এই সূরা যে বুঝে সে শিরক করবে না, এই সূরা যে বুঝে সে মাজারে মাজারে ঘুরবে না, এই সূরা যে বুঝে সে কোনো বেদাত করতে যাবে না, এই সূরা যে বুঝবে সে তাওহীদের সঠিক জ্ঞান পেয়ে যাবে, এই সূরা যে বুঝবে কোরআনের 1/10 3 ভাগের 1 ভাগ সে বুঝে ফেলবে। এই জন্য সূরা ইখলাস একবার পড়লে কয় পারা সওয়াব? 10 পারা সওয়াব। বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের বেলা তোমরা কে 10 পারা কোরআন পড়ে শুতে পারবে? কেউ হাত তুলছেন না, কারণ 10 পারা পড়ে শুতে গেলে তো সারা রাতই শেষ। 3 দিনের কমে যে কোরআন খতম করে, কোরআন শেষ করে, সে কোরআনের কিচ্ছু বুঝলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমসে কম 7 দিন, 7 দিনে কোরআন খতম করো। 3 দিনে একজন সাহাবীকে অনুমতি দিয়েছেন, তারপরে বলেছেন এর কমে যে কোরআন ফিনিশ করতে চায় সে কোরআনের কিছু বুঝলো না। সূরা ইখলাস একবার যে পড়ে 10 পারা কোরআনের সওয়াব তাকে দান করে দিবেন কে? আল্লাহ দিবেন। কেন এই সূরার এত দাম? কুল হুয়াল্লাহু আহাদ বলুন। হে নবী আপনি বলুন, আপনি বললে আপনার 180 কোটি মুসলমানও বলবে। আপনি বলুন, আপনি বললে যারাই কালেমা পড়ে তারাই বলবে আলহামদুলিল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের পরেই এই সূরা পড়তেন, যেমন বিতরের নামাজে তিনি প্রথম রাকাতে পড়তেন সাব্বিহাস্মা রাব্বিকাল
আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুলিয়া ইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু, আবার ফজরের আগে তিনি কানা ইউসাল্লি রাকাতাইনি খফিফাতাইনি ক্বাবলা আল ফজর, ফজরের আগে দুই হালকা নামাজ পড়তেন। মাঝে মধ্যে মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতেন রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা ফাতিহা পড়ছেন তো না, সূরা ফাতিহা ছাড়াই মেরে দিয়েছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কত গভীর ছিল আলহামদুলিল্লাহ বলে। রাসূল বসে আছেন একদিন, নুসাইবা আনসারী রাদিয়াল্লাহু আনহা, আনসারীদের মধ্যে খুব বড় একজন মহিলা বাগ্মী দাইয়া ছিলেন, তিনিও বসা। হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর গায়ে একটা আলতো করে থাপ্পড় মেরে দিলেন। নুসাইবা খুব রাগ হয়ে গেল, রে তুমি আমার নবীর গায়ে থাপ্পড় মারলা, তোমার এত বড় সাহস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আরে নুসাইবা এটা তো কিচ্ছু না, আমার আয়েশা আরো জোর মারে। দরবুল হাবিবে জাবিবুল, ভালোবাসার মানুষ যখন মারে ওটাকে কিসমিসের মতো মনে হয়, ঠিক না বে? ঠিক। এই জন্য যখন আপনি ঘরে ঢুকবেন আপনার দায়িত্ব বাহিরে রেখে যাবেন। আপনি ঘরের ভিতরে মন্ত্রী নয়, ঘরের ভিতরে চেয়ারম্যান নয়, ঘরের ভিতরে আপনি ওসি নয়, ডিসি নয়, ঘরের ভিতরে হলে আপনি স্বামী, ঠিক কিনা? একবার ব্রিটেনের রানী এলিজাবেথ তার স্বামীর ঘরে গিয়ে নক করছেন, ওরাও এথিক্সটা জানে। স্বামী ভিতর থেকে জিজ্ঞেস করলেন, হু ইজ ইট? তিনি বললেন, ইজ কুইন। কে ওখানে? তিনি বললেন, আমি কুইন। বলছে, আই ডোন্ট নিড এনি কুইন, আমার কুইনের কোনো দরকার নাই। কুইন বুঝলেন, কো নো আই এম নো মোর কুইন, আই এম ইওর এলিজাবেথ, কুড ইউ ওপেন দা ডোর প্লিজ? আমি তোমার এলিজাবেথ, আমি কুইন না। কুইন গিরি বাইরে রেখে আসলাম। সেদিন আমার ফারুক বলতেন, উখুল ফিল বাইতে তিফলান উখরুজ রিজালান, ঘরে যখন ঢুকবে শিশুর মতো ঢুকো, আর বাহিরে যখন বের হবে বাহাদুরের মতো বের হও। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যাতে তোমাকে দেখলে যারা ইসলাম পছন্দ করে না তাদের বুকে কাঁপন ধরে যায়, তোমাকে দেখলে যেন জুয়ার আড্ডা ভেঙে যায়, তোমাকে দেখলে যেন গাঁজার আড্ডা ভেঙে যায়, তোমাকে দেখতেই যেন বেপরীত মহিলা মাথায় কাপড় টানে। তোমার ব্যক্তিত্ব থাকতে হবে, তোমাকে দেখলেই যেন কোনো বাজে কাজ করা মানুষ পালিয়ে যায়, রাস্তার মোড়ে ছেলেরা গাঁজা খায়। আমাদের অনেকে দেখে পাইছেন কোথায় নাউজুবি, আপনি গিয়ে তাদেরকে সালাম দেন, সালাম দিয়ে দেখবেন গাঁজা খোররা উঠে দৌড় মারবে। আমি এক গলির মুখে দেখলাম ছেলে পেলেরা একত্রিত হচ্ছে, বলে আসসালামু আলাইকুম, কয় সালাম দিলেন কেন? এই কথা বলছেন কেন আপনি? ও আপনি খাবেন? তা আপনি খাইলে কন না, আমার না দিয়ে দিল কেন? হ্যাঁ কথা বলবেন না, উনি তো চা লইছেন, উনি তো কথা বলেন না, আপনি কথা বলে তো আমাকে ডিস্টার্ব করছেন, বুঝা দরকার। গ্রামের ছেলেরা একটু অসামাজিক হয়ে যায়, এটার দায়িত্ব আমার পুলিশ ভাইয়ের না, দায়িত্ব পিতামাতার। কয়জন পুলিশ রক্ষা করবেন? একটা ফাঁড়িতে কয়জন পুলিশ থাকেন? আর যদি আপনার ছেলেকে যদি আমার ভাইয়েরা কন্ট্রোল করতে হয়, চোর ডাকাত সামলাবে কে? প্রত্যেক পিতামাতার দায়িত্ব তার ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, এগুলোর খোঁজ খবর রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তামিসিল যারা কাবলা শেরাইদ দার আর রফিকা কাবলা তরিক, রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও, প্রতিবেশী যদি ভালো না হয় ওখানে তুমি বাড়ি নিও না, আর রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, কারণ আন্না সওয়ালা দীনে খলিলি, আরবিতে একটা প্রবাদ আছে, আন্না সওয়ালা দীনে খলিলি, মানুষ তার বন্ধুর দিন অনুসরণ করে। আপনার বন্ধু যদি হয় নামাজি, আপনিও নামাজি হবেন, ঠিক কি না? আমার বন্ধু আমার সাথে ইংল্যান্ডে দেখা, ইংরেজি ছেলে স্টিমে, বয়স তার 13 বছর, 1990, আমারও খুব বেশি ছিল না তখন। ও আমাকে দেখে বলছে, ম্যান আই লাইক ইউ ম্যান, আই সে হোয়াট ইউ লাইক মি, কাম উইথ মি টু দা মাস, ইফ ইউ লাইক মি কাম উইথ মি। বললাম, আমার সাথে মসজিদে চল। সে কো ওকে লেটস গো, চলে আসলাম মসজিদে, এসে বলছে, আই কুডেন্ট ফাইন্ড সাচ এ পিউরেস্ট প্লেস বেটার দ্যান মস্ক,
মসজিদের চেয়ে এত পবিত্র জায়গা পৃথিবীতে কোথাও পাইনি আমি। 13 বছরের ছেলে আমি বলে স্টিভেন কাম ইন ফ্রাইডে কংগ্রিগেশন big crowd, you know, a lot of people will come here, inshallah, you will meet them. To me, if you want to see the beauty of mosque, masjid-e shondhyo dekhte hole jumar din asho. Thik ki na? Jumar din amar masjid gulo notun ronge saje. Jumar din amader jonno Eid. Jumar din jara masjid-er musollay shobar age jay, shobche beshi sawaber bhagitara hoye jay. Rasul bolechen Bukhari hadith jara প্রথম কাতারে কত নিয়ামত আল্লাহ রেখেছেন এটা যদি জানতো গৌরী হলেও মানুষ প্রথম কাতারে হাজির হতো ঠিক তাকবীর উলা যারা পেল দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত তাদেরকে দান করলেন কে আল্লাহ 40 ওয়াক্ত নামাজে যারা তাকবীর উলা পেল ইমাম বলল আল্লাহু আকবার সে বলল আল্লাহু আকবার 40 ওয়াক্ত নামাজ যদি এইভাবে কেউ নন স্টপ পড়ে সেই লোকটা মুনাফিকি মুক্ত হয়ে যায় জুমার দিন সে আসলো জুমার দিন মারা গেলে কবর আজাব মাফ সুবহানাল্লাহ রমজানেও মাফ না জুমার দিন এত বড় দিন পৃথিবীতে এর চেয়ে বড় দিন আর কিয়ামত হবে কোন দিনে কোন দিনে আবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোন দিনে জান্নাতের দুয়ার খুলবেন কোন দিনে বিচার শুরু হবে কোন দিনে সব জুমার দিন আল্লাহু আকবার জুমার দিন স্টিভেন মসজিদে এসেছেন আমার মিম্বারের সামনে বসালাম ইহুদিকে তো মসজিদে বসানো হারাম ঠিক না কি বলেন আপনারা কোন হিন্দু যদি মসজিদে আসে কি করবে হ্যাঁ পেস খেয়ে গেছে ওকে সুন্দর জায়গা করে দেন যাতে করে সে আপনার খুতবা শুনতে পারে আমাদের মসজিদগুলো যদি যে অন্য ধর্মের লোকদেরকে জায়গা করে দিতাম এতদিন আরো লক্ষ লক্ষ লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যেত ওরা তো জানারই সুযোগ পায় কারণ কাবাগরকে আল্লাহ সবার জন্য বানিয়েছেন সূরা আল ইমরান 96 ইন্না আউওয়ালা বাইতিন বুদিআনিন নাস নাল্লাযী বিবাক্কাতা মুবারাকা উহুদান লিল আলামিন এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য মক্কায় বরকত দিয়ে বানিয়েছি এটাকে আমি আল্লাহ হেদায়েতের মার্কাজ করে দিয়েছি মসজিদে গেলেই মানুষ হেদায়েত পায় ঠিক না বেঠি এখন আমরা যেন মসজিদে না যাই সেই ব্যবস্থা হয়েছে কিলা কিলি এত বেশি মসজিদে কত হাত মানসুত কই কো আবার মসজিদ আলাদা করে ফেলেছি কেন হয়েছে এটা চার ইমাম হাদিসের উপর ছিলেন একজন হাদিসের বাইরে ছিলেন না একজন আরেকজনকে শ্রদ্ধা করতেন মসজিদে নববীতে যদি যাই নিচের তলাতে চার ইমামের নামে বড় বড় লাইব্রেরি সমস্যা হলো আমাদের ভিতরে অনেকে বলেন ইমাম আবু হানিফা তিনি অনেক কিছু মানেন নাই না তিনি বলেছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি সহি হাদিস তাই হলো আমার মাযহাব আমার কথা যদি হাদিসের বিরুদ্ধে হয় আমার কথাকে ডাস্টবিনে ছুঁড়ে মারো আমরা চার ইমামকে দোষ দিয়ে আমরা পার পাওয়ার কোনো উপায় ফুটফাট নামাজ পড়ে কয় আমি হানাফি মাযহাব পাইছো কোথায় কোথায় পেয়েছো ইমাম আবু হানিফা তো শর্ট নামাজ পড়েছে বরং সহিহ হাদিস যেখানে আমরা আছি হাত আপনি বুকের উপর বাঁধছেন সওয়াব বেশি কোনো সমস্যা নেই আবার একজন নাবির উপরে আরেকজন ছেড়ে দিছে আছে না কথা বল না কেন তো আপনি যে হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি করলেন যে ছেড়ে দিছে তারে কি করবে আমি মক্কা শরীফে গিয়ে দেখি কিছু লোক আমলে খাড়া আছে তাই হাত বাঁধবো না কি করবি কর আমি একজনকে বললাম আখোয়া সল্লে কেমা সল্লা রাসুল ভাই রাসুলের মতো নামাজ পড়ো তো সল্লে সালাতা তোমারটা তুমি পড়ো হ্যাঁ আমি সালাম ফিরিয়ে বললাম লাউ সামিহানি মাউরফ আপনার পরিচয় কানা রাইজ শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা মক্কা ইউনিভার্সিটি শরীয়তের চেয়ারম্যান আমি ইমাম মালিক রাহমাহুল্লাহ হাত ছেড়ে দিতেন আমিন জোরে বলেন আমিন যদি ইমাম জোরে বলে আপনি জোরে বলেন কোনো আপত্তি নাই কিন্তু এটা নিয়ে কাউকে মসজিদ থেকে বের করে দেয়া এটা হলো চরম বোকামি চরম মূর্খতা ইমাম যদি আসতে বলে আপনি আসতে বলেন কিন্তু আমি ইনজুরে বললে সওয়াব আছে না নাই কি সওয়াব
اذا وافق الامين مع الملائكه غفر لك ما تقدم من ذنبك যখন কারো আমিনের সাথে ফেরেশতারা মিল মিলে যায় তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায় এখন কেউ যদি আমিন আসতে বলে তারে জোর করে জোরে বলানোর কোনো দরকার না আবার মসজিদের সামনে অনেকে লিখে দেয় যারা জোরে আমিন বলবেন মসজিদে ঢুকবেন না এটা যে কত বড় মূর্খতা মসজিদ তোমার বাপের অফিস নয় মসজিদ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের জায়গা আমাদের পরিচয় একটা আমরা মুসলমান 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 অন্য কোন পরিচয় নেই আমাদের মাযহাব তেরা কিয়া হ্যায় মাযহাব মেরা ইসলাম হ্যায় মাযহাব কি ইসলাম মাযহাব কি ইসলাম কাজী নজরুল এটা বুঝেছেন আমাদের হুজুররা বুঝে না ঠিক আল্লাহ আমারে প্রভু আমার নাহি শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় কি লেখা লোকটাকে যদি আমি পেতাম মাহফিলে নিয়ে আসতাম ধরে আসতাম আমি ভালোবাসি নজরুলকে কারণ নজরুলের অনেকগুলো জীবনের বাস্তবতা আমি দেখেছি তিনি যখন 78 সালে মারা যান আমি খুব ছোট্ট ছেলে আমি ভোর হলো দূর হলো খুকুমনি উঠরে ওই ডাকে দুই সাথে কি সুন্দর কবিতা কত আগে নজরুল লিখছেন জগৎটাকে দেখব বড় আপন হাতে মুঠোয় পুরে এই মোবাইলের কথা বলতেছি কত আগে আপন হাতে মুঠোয় পুরে নজরুল শুই আছেন তিনি লাশ চারিদিকে ছোট ছোট বাচ্চারা বসে কোরআন তেলাওয়াত করছে কারণ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো আমার মুনাজাত শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত শুনো আমিন আল্লাহ কবুল করুক প্রতিদিন কোরআন পড়ব রাজি আছেন তো শেষ জামানা নামাজ দিয়ে মুমিন হতে পারবেন না যাকাত দিয়ে হতে পারবেন না ইল্লা মান আহিয়াহুল্লাহু বিল ইলম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোরআনের জ্ঞান ছাড়া ঈমান রাখা সম্ভব না মসজিদে যায় ঘুষ খায় মসজিদে যায় সুদ খায় মসজিদে যায় আরেকজনের জমির আইল ঠেলে মসজিদে যায় আরেকজনের ছেলেকে হত্যা করেছে মসজিদে যায় আব্রারের মাথায় পাথর ভেঙে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে মসজিদে যায় মুসরাতের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে কিভাবে আপনি মসজিদে গিয়ে ইমান রক্ষা পাবেন অল্প সময় আপনি মসজিদে থাকেন বাকি সকল সময় এই চোখ দিয়ে হাজার গুনাহ দেখি ঠিক না ঠিক সারাদিন ফেসবুকে পড়ে থাকে হুজুররাও কি মহাবা বেরাম কিসের ফেসবুক মসজিদের ইমাম সালাম ফিরিয়ে আমি অন্তত নিউ ইয়র্ক আমেরিকাতে অন্তত 50 জন ইমামকে ধমক মেরেছি স্টপ ইট তুমি নামাজ সেজদার পরেই আমার আল্লাহ বলেছেন ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ যখন নামাজ শেষ আল্লাহ জিকির করো ইমাম মালিক বলতেন কুল্লুন ইখলাউ বিনাফসি সালাম শেষ
ইস্তেমাই কোনো ইবাদত নাই, প্রত্যেককে নিজের পার্সোনাল ইবাদতে মশগুল হবে। কত রকমের তসবিহ, এগুলো আমাদের প্রোটেকশন। আমাদের কি ভাইরাস, করোনা ভাইরাস, এটার প্রোটেকশন হলো জিকির। যত বড় ভাইরাস তত বড় জিকির দান করেছেন কে? আমাদের দেশে ডেঙ্গু আসলো, এমন ভাবে ডেঙ্গু দূর হলো আমরা টেরও পেলাম না। কারণটা কি? যখন ডেঙ্গু এসেছে মসজিদে মসজিদে আমরা দোয়া করেছি আর পড়েছি লা ইলাহা